থেকে প্রথমেই জানাই আপনাদেরকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো। এই মুহূর্তে আমি হাতে নিচ্ছি নববার্তা প্রসঙ্গ। শনিবার 22 জুলাই 2023 খ্রিস্টাব্দ, 5 শ্রাবণ 1430। বরাকের 15টি আসন বহাল রাখার দাবি। করিমগঞ্জ উন্মুক্ত প্রস্তাবে সমর্থন মিলছে। সংবিধান মেনে দাবি আপত্তি বিবেচনা করা হবে জানালো ইলেকশন কমিশন। আর বাড়ি ফিরব না বললেন মণিপুরের বিবস্ত্র করে হাঁটানো তরুণীর মা। 31টি জেলার 1200 প্রতিনিধির বক্তব্য শুনল কমিশন। এবার বাংলায় মহিলা প্রার্থীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ। খুনের ঘটনা পুনর্নির্মাণ, পিনাককে নিয়ে দুয়ারবন্দে ম্যাজিস্ট্রেট পুলিশের দল। ভারত ও শ্রীলঙ্কার নিরাপত্তা স্বার্থ এবং উন্নয়ন অত প্রৌঢ়ভাবে জড়িত, প্রধানমন্ত্রী মোদী। ভারতকে পরম বন্ধু বললেন বিক্রমাসিংহে। কহিমায় কাজে গিয়ে রহস্যমিত মাছলির যুবকের চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কর্মসংস্থানের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে প্রযুক্তি, প্রধানমন্ত্রী। সপ্তগ্রামে ট্রিপার অটোরিক্সা সংঘর্ষ, মৃত এক। দ্বিতীয় দিনেও সংসদে মণিপুর উত্তাপ। প্রধানমন্ত্রী জবাব দো স্লোগান বিরোধীদের মুলতুবি অধিবেশন। ছোট দুধ পা দিলে কালীমূর্তি শিবলিঙ্গে ভাঙচুর, উত্তেজনা। চামেলা বাজারে অটোর ধাক্কায় হত পৌর। 61 বাসা আন্দোলনের পর থেকে বরাকের মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার হরণে এক নীরব ষড়যন্ত্র শুরু হয়েছে, ডক্টর সব্যসাচী। করিমগঞ্জের বিভিন্ন সংগঠনের জগন শিশু স্মরণ। এই মুহূর্তে আমি হাতে নিচ্ছি যুগসংঘ। প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছেন কিনা জানতে গ্রামে যাচ্ছে সরকার। 1 লিটারের নিচে পানীয় জলের বোতল বিক্রি নিষিদ্ধ হচ্ছে রাজ্যে। সেপ্টেম্বরে ফের ভারত জোড়ো যাত্রা, ভাবনায় রাহুল। 15 দিন গ্রামে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী বিধায়করা। রিফান্ড পোর্টালে নাম নথিভুক্ত 5 লক্ষ সাহারার লগ্নিকারী, জানালেন শাহ। মুখ্য সচিব থেকে 5000 সরকারি অফিসার থাকবেন 3 দিন। শিলচর সংরক্ষিত হলে রাজদ্বীপের কাত্রদাহ কেন, প্রশ্ন ইউডিএফ এর। সংবিধানের আওতায় থেকে দাবি পূরণের আশ্বাস নির্বাচন কমিশনের। সুপ্রিমে গুরুত্ব পেল বিরোধী ঐক্যমঞ্চের ডিলিমিটেশন মামলা। অসমে তুলনামূলক কম মানবাধিকার লঙ্ঘনের মামলা। মণিপুর হিংসা নিয়ে দ্বিতীয় দিনও উত্তপ্ত সংসদ মুলতুবি, উভয় পক্ষ। নগ্ন করে ঘোরানোর ঘটনায় অভিযুক্তর বাড়ি জ্বালিয়ে দিলেন মহিলারা। রাজ্যগুলির সাফল্যে প্রশংসা নির্মলার, সিবিআইসির বিনিয়োগ অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যে শান্তি ফেরানোই প্রধান কাজ, ইস্তফার দাবি নিয়ে জবাব মুখ্যমন্ত্রী। ওটিটি প্ল্যাটফর্মে বীর লাচিতের উপর নির্মিত শর্ট ফিল্ম। ভাগাবাজারে উচ্ছেদ অভিযান, অবৈধ দোকানপাট গুড়িয়ে দিল বুলডোজার। এখন আমি হাতে নিচ্ছি বার্তালিপি। বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ভুতুর্কি দিচ্ছে সরকার। একদিন এগিয়ে ডিলিমিটেশনের সুপ্রিম শুনানি সোমবার। 3 দিনে 6000 প্রতিনিধির বক্তব্য শুনলেন কমিশন কর্তারা। 62 দিন ফাইল চাপা ছিল নিপীড়িতর নালিশ। অপরাধের বাড়ি জ্বালিয়ে দিলেন ক্ষুব্ধ মহিলারা। প্লাস্টিক জলের বোতল নিষিদ্ধ হচ্ছে রাজ্যে। 3 বার চিঠি পাঠালেও সাড়া দেয়নি মণিপুর সরকার, দাবি মহিলা কমিশনের। জ্ঞানবিপ্লবী কার্বন ডেটিং পরীক্ষার অনুমতি কোর্টের। ওই গ্রামে আর কোনোদিনও ফিরে যাব না, এক মায়ের জবানি। চোখের সামনে খুন স্বামী পুত্র ধর্ষিতা কন্যা। এসপিকেস সল্ট বললেও পিঙ্কি হত্যার বহু প্রশ্নের জবাব এখনো মিলছে না। দুয়ারবন্দে পিনাককে নিয়ে অপরাধের ঘটনা রিক্রিয়েট করল পুলিশ। দুধ পাতিলে কালীমূর্তি ও শিবলিঙ্গ
ভাঙচুর উত্তেজনা। মণিপুর কাণ্ডের নিন্দা করে অন্য রাজ্যের নৃশংসতার দৃষ্টান্ত হিমন্তর। এখন আমি হাতে নিচ্ছি গতি। ভাইরাল ভিডিও পেছনে রাজনৈতিক চক্রান্ত হিমন্ত। নিষিদ্ধ হয়েছে 1 লিটারের কম সিঙ্গল ইউজ জলের বোতল। সেপ্টেম্বরে 15 দিন গ্রামে থাকবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা, ঘোষণা হিমন্তের। ডিলিমিটেশন সুপ্রিম শুনানি সোমবার। জিএসটিতে লাভবান হয়েছে উত্তর পূর্ব নির্মলা সীতারমন। সংসদ অধিবেশন দ্বিতীয় দিনেও পণ্ড। ছোট দোতপাতিলে 3টি মন্দির ভাঙচুর। দুষ্কৃতীদের গ্রেফতারে সময়সীমা বেঁধে দিলেন এলাকাবাসী। মণিপুরের ঘটনায় সারা দেশ লজ্জিত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডিলিমিটেশন তৃতীয় দিনের শুনানিতে উজান অসমের শতাধিক দল সংগঠনের অংশগ্রহণ। কৃষক মুক্তির প্রতিবাদে উত্তাল শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। মৈত্রদের মিজোরাম ছাড়ার ফরমান। বরাকের রাজনীতি আর হিন্দু বাঙালিদের হাতে নেই। অসমের বুকে লক্ষ বাঙালির সমাবেশ করে হবে শক্তি প্রদর্শন, শিলচরে এসে বললেন শিলাদিত্য। মানহানি মামলা, রাহুলের আবেদনে পূর্ণেশকে সুপ্রিম নোটিশ। পশ্চিম বাংলায়ও বিজেপির মহিলা প্রার্থীকে নগ্ন করে হাঁটানো হয়েছে দাবি সুখান্তের। অভিযোগ অস্বীকার ডিজিপি মালবের। এখন আমি হাতে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। হিন্দু বাঙালিকে বিদেশি নোটিশ নয় বিশেষ। মণিপুর আলোচনায় প্রস্তুত কেন্দ্র সরকারের দেশ বিদেশে। উল্লেখযোগ্য অবদান কালাম ইনস্টিটিউটের আঞ্চলিক। ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান খেলাধুলো। জিএসটি সংগ্রহে অগ্রণী ভূমিকায় অসম নির্মলা। মানুষের পাশে রাত কাটাবেন মন্ত্রী, আমলা মুখ্যমন্ত্রী। কল্যাণ কতটুকু দেখতে সেপ্টেম্বরে গ্রামে সরকার। বরাকে পণ্ড আসন সম্মিলিত দাবি কথা জানালো কমিশন। মণিপুরের ঘটনায় সারা দেশ লজ্জিত, সীতারমন। কেন্দ্র পুনর্নির্বাস শুনানি শেষ। দুর্নীতি দায়ে ধৃত কর্মীদের বিরুদ্ধে তদন্তে প্রাক্তন কর্তা। ত্রিপুরা 14 মাস পর মুখ্যমন্ত্রীর আবাস ছাড়লেন বিপ্লব দেব। মণিপুর কাণ্ডের কথা আগেই জানত জাতীয় মহিলা কমিশন। দিশপুরে জগন যিশুকে স্মরণ করলেন কমলাক্ষ। দারিদ্র মুক্তিতে কাছাড় করিমগঞ্জকে ছাপিয়ে হাইলা গান্ধী। কার্গিল যুদ্ধে লড়ছিলেন গণদর্শিতার স্বামী। শিলচরে মোমবাতি মিছিল। পিঙ্কে খুন সেই ভবনে গিয়ে ম্যাজিস্ট্রেটকে দেখালো ঘাতক। বন্ধ হচ্ছে 1 লিটারের নিচে জলের বোতল। মণিপুর কাণ্ডের আছিলায় উত্তর পূর্বকে নিশানা করার ফন্দি কংগ্রেসের দাবি হিমন্তের। এখন আমি হাতে নিচ্ছি প্রান্তজ্যোতি। গোটা দেশকে সুরক্ষা দিয়েছিলাম, নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে পারলাম না। কাতর আর্তনাদ কার্গিল যুদ্ধের সৈনিকের, মণিপুরের গণদর্শিতার স্বামী। মণিপুর বিবস্ত্র উত্তাল সংসদ। দোষীদের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত শান্তিতে বসছেন না বীরে। সোমবার পর্যন্ত মুলতুবি অধিবেশন। বন্যা মোকাবিলার 2097 কোটি ঋণ গ্রহণের সিদ্ধান্ত ক্যাবিনেট। পরিস্থিতি উদ্বেগজনক, আলোচনা চাই, সংসদে দাঁড়িয়ে বললেন রাজনাথ সিং। গণধর্ষণের অভিযোগ জুনে পেয়েও নিষ্ক্রিয় ছিল মহিলা কমিশন। মণিপুর কাণ্ডে অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল জনতা। পাহাড়ে পার্ক অ্যান্টি জঙ্গি সংগঠনের ইশারায় ভয়ঙ্কর ষড়যন্ত্র। উত্তর পূর্বের বদনাম করেছে কংগ্রেস মুখ্যমন্ত্রী। কমিশনের নিয়ম মেনেই হয়েছে ডিলিমিটেশন, রাজীব কুমার। মণিপুর গণধর্ষণ কাণ্ডে সোমবার ময়দানে ইন্ডিয়া। কমিশন সবাইকে ভারতীয় মনে করে। বিজেন্দ্রের জন্য সাজানো চকে আউট চন্দন। শিলচর ডিএসএ বিজিএম নিয়ে প্রান্তজ্যোতির অন্তর্তদন্ত। এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, জি
বেশ বৈঠকে বার্তা নমর জিএসটি সংগ্রহের প্রভাব পড়েছে অসন্ততা উত্তর পূর্বে। এতক্ষণ আপনাদের সম্মুখে গুড মর্নিং বড়াকের প্রথম পৃষ্ঠার কিছু সংবাদপত্রের শিরোনামগুলো তুলে ধরলাম। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।